ঢাকা ওয়াসায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্তে মাঠে নেমেছে দুদক, নজরদারিতে ডজন খানেক কর্মকর্তা। চলতি মাসে ব্যাংকে আমানত বেড়েছে 20,000 কোটি টাকারও, জানালেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নেই তারল্য সংকট। এবং জাপানি রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেন কৃষিমন্ত্রী। সবাইকে স্বাগত সকালের এশিয়ান নিউজে, সাথে আছি তানজিয়ানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পানি সরবরাহের একমাত্র সরকারি প্রতিষ্ঠান ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ পেয়ে তা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির একাধিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ডজন খানেক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে দুদক। ওয়াসায় সংগঠিত দুর্নীতি উদ্ঘাটনে বদ্ধপরিকর বলে জানিয়েছে দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হোসেন খান। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। পানি সরবরাহ সংশ্লিষ্ট একাধিক প্রকল্পে হরিলুট, নিয়োগ পদোন্নতি বাণিজ্য সহ রীতিমতো অনিয়ম দুর্নীতির আতুর ঘর ঢাকা ওয়াসা। একাধিক কর্মকর্তার লাগামহীন স্বেচ্ছাচারিতা আর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিম এ খানের একক আধিপত্যের কাছে জিম্মি পুরো প্রতিষ্ঠান। একের পর এক অভিযোগ হাতে আসায় এবার মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ অনুসন্ধানে সম্প্রতি 7 কর্মকর্তাকে তলব করেছে দুদক। একই সঙ্গে ওয়াসার লেনদেন সংশ্লিষ্ট একাধিক ব্যাংক ও প্রতিষ্ঠানেরও নথিপত্র চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রধান প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আক্তারুজ্জামান, পরিচালক উন্নয়ন মোহাম্মদ আবুল কাশেম, পরিচালক কারিগরি একেএম শহীদুদ্দিন, কোঅর্ডিনেটর শেখ এনায়েত আবদুল্লাহ, সহকারী সচিব মৌসুমী খান, ডেপুটি চিফ ফাইন্যান্স অফিসার রত্নদীপ বর্মনকে জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা। এর বাইরেও কমপক্ষে 1 ডজন কর্মকর্তা সহ ওয়াসার বিভিন্ন কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে কর্মকর্তারা অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অপরাধ উদ্ঘাটনে বদ্ধপরিকর দুদক। ওয়াসার ব্যাপারে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এই ব্যাপারে অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ইতোমধ্যে 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে। পরবর্তীতে প্রয়োজন বোধ করলে তদন্ত কর্মকর্তা নথিপত্র, অন্য কোনো ডকুমেন্টস ইত্যাদি পরীক্ষা করে অনুসন্ধান কার্য সম্পন্ন করবে। পদ্মা জশলদিয়া প্রকল্পে 1,100 কোটি টাকা, গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পে 1,000 কোটি টাকা, দাসের কান্দি পয় শোধনাগার প্রকল্পে 1,000 কোটি টাকা, গুলশান বারিদারা লেক দূষণ প্রকল্পে 50 কোটি টাকা, সায়দাবাদ পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রতি বছর 15 কোটি টাকার দুর্নীতি, পাশাপাশি কর্মচারী বহুমুখী সমবায় সমিতির অবৈধ কমিটি গঠন করে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তবে ঢাকা ওয়াসার কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। কারো হাতে কোনো কংক্রিট এভিডেন্স থেকে থাকে, আমাদের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী যায় যদি মনে হয় যে দুর্নীতির সঙ্গে জড়িত, হ্যাঁ, তো তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা ওয়াসা দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা দুদকের সাথে আছি। এর আগে 2019 সালের 21 জুলাই ওয়াসার 11টি খাতে দুর্নীতি চিহ্নিত করে স্থানীয় সরকার মন্ত্রীর হাতে প্রতিবেদন তুলে দেয় দুদক, পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে 12 দফা সুপারিশও করে কমিশন। প্রকল্পে 9-6 নিয়ম বহির্ভূত নিয়োগ পদোন্নতি আর টেন্ডার বাণিজ্য, এমন অজস্র অভিযোগ রয়েছে ওয়াসার কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে। রয়েছে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ। এবার সেসব অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলতি মাসে 20,000 কোটি টাকারও বেশি আমানত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ। 1,70,000 কোটি টাকার তারল্য মজুদ আছে জানিয়ে এই কর্মকর্তা আরও জানান, বাণিজ্যিক ব্যাংকগুলো এখন পর্যন্ত সংকটে পড়েনি, ব্যাংকের ওপর সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাতেন বিপ্লবের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সামির আহমেদ।
দেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে, তারল্যের কোনো সংকট নেই। বর্তমানে 1,69,586 কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। এই তথ্য এরই মধ্যে সবারই জানা। এবার আশা জাগা নিয়ে আরো একটি নতুন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ। তিনি বলেন, ব্যাংকের ওপর আস্থা আছে বলেই গেল জুন থেকে নভেম্বর পর্যন্ত একটানা বেড়েছে আমানতের পরিমাণ। জুন থেকে জুন 2022 থেকে নভেম্বর আজ পর্যন্ত ক্রমান্বয়ে আমানত বেড়ে চলেছে। জুনে ব্যাংকিং ব্যবস্থায় আমানত ছিল 16,24,471 কোটি টাকা। সেপ্টেম্বরে আমরা দেখতে পাই যে সেই আমানত বেড়ে হয়েছে 16,27,241 কোটি টাকা এবং সর্বশেষ নভেম্বর 3 পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য মতে আমানত দেখতে পাচ্ছি 16,41,100 কোটি টাকা। তার মানে আমানত ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এসব খবরে কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে গুজবের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আরও কিছু মাধ্যম, এই মাধ্যমে আমানত তুলে নেওয়ার যে ষড়যন্ত্রমূলকভাবে যে খবর প্রচারিত হচ্ছে, এই ব্যাপারেই আসলে আমরা জানাতে চাই যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। উল্লেখ্য, ব্যাংক ব্যবস্থায় বর্তমানে 1,69,586 কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। বাণিজ্যিক কোনো ব্যাংকে তারল্য ব্যবস্থাপনায় কোনো ব্যত্যয় হলে বাংলাদেশ ব্যাংক তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরসন করার পদক্ষেপ নেবে। চিলে কান নিয়ে গেছে এই শুনে কেউ চিলের পেছনে দৌড়ায়, আবার কেউ বা গুজবে কান দেয়। তবে এই সংখ্যা নেহায়েতি হাতে গোনা, কেননা ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা অনাস্থার যে তর্ক তৈরি হয়েছে, বাস্তবতা বলছে গত কয়েক মাসের তুলনায় চলতি মাসেই প্রায় 20,000 কোটি টাকার আমানত বৃদ্ধি পেয়েছে। তাই ব্যাংকিং ব্যবস্থা নিয়ে হতাশ না হয়ে সাধারণ মানুষকে সঠিক পন্থায় বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, মতিঝিল, ঢাকা। ভিয়েনা কনভেনশন মানলে বিদেশি কূটনীতিবিদরা যে একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করতে পারেন না জাপানি রাষ্ট্রদূতকে, সেটা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে নির্বাচন নিয়ে জাপানি দূত ইতো নাওকির এক মন্তব্য ঘিরে আলোচনার মধ্যে তাকে তলব করার কথাও বুধবার জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আমরা বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডরকে ডেকেছিলাম, তাকে যা যা বলা দরকার আমরা বলেছি। সোমবার ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন নিয়ে মন্তব্য করেন ইতো নাওকি। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো কখনোই মেনে নেওয়া হবে না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আত্মমর্যাদা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি আরও বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, তাই নির্বাচন বানচালে কেউ সহিংসতা করলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করা হবে। আওয়ামী লীগের অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের মতোই বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও একবার সরকার প্রধানের আসনে বসাতে নিরলসভাবে কাজ করবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী, সংগঠনটির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাওনুর রশিদ সিআইপি। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তার জন্ম হয়েছিল টঙ্গিবা, সেজন্য 7.5 কোটি মানুষের ভাগ্য খুলেছে। তখন আমি শুধু জাতির পিতার নাম আছে দেখি, এটার ভিতরে আমি জান প্রাণ দিয়ে খাটতাছি, খাটবো, জাতির পিতার নাম সম্মান রাখা যায় সেজন্য চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী, হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই বঙ্গবন্ধু সৈনিক লীগ করেছি। অন্য অন্য সংগঠন আছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব এবং সামনে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যদি আমি সভাপতি আসি, এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আমি ইনশাল্লাহ অন্য অন্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না আল্লাহর রহমতে। আমি আদর্শ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একজন সৈনিক, এই হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে মেনে
আমি কাজ করব, আমার নেত্রী সত্যকোটি মানুষের নয়নের মণি, যার কোনো তুলনা নাই, যে ব্যক্তি নিজের স্বার্থকে দেখে দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন আগামী নির্বাচনে এই বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষে থেকে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের অন্য অন্য সংগঠনের পক্ষে থেকে আমরা চেষ্টা করি আগামী নির্বাচনে যেন আমরা আসতে পারি, সেই জন্য সকলের কাছে দোয়া চাই। এবং সেই সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দোয়া চাই, আমি যেন সভাপতি ক্যান্ডিডেট হিসেবে আসি। আপনি যদি আমাকে ভালো মনে করেন, আপনি যদি আমার যোগ্য মনে করেন, আমাকে দিবেন, এই আমার আশা আকাঙ্ক্ষা। আর বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকি ততদিন ইনশাআল্লাহ আমি আগ্রায় ধরে রাখব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নগরীতে মাসব্যাপী অনুষ্ঠিত মেট্রোপলিটন চেম্বারের মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি রপ্তানি পণ্য প্রদর্শন, পাশাপাশি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য সামগ্রীর বাজার সৃষ্টি। মেলার সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। আর উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুবুর রহমান, জসিমউদ্দিন চৌধুরী, এম এ মালিক। আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সপ্তম জাতীয় সুফি সম্মেলন। এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্টের আয়োজনে এবারের সম্মেলনে দুই দিনে মোট চারটি একাডেমিক সেশনে 19টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এছাড়া সম্মেলন শুরু ও সমাপ্ত হবে সুফি সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে। চট্টগ্রামে প্রধানমন্ত্রী জনসমাবেশকে সফল করতে নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেব। নগরীর লালখান বাজার শহীদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। পরে নতুন কর্মীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ করা হয়। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃক আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা মুক্তা সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ইফতেখারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফিরোজা আফরোজ। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় দুস্থ ও অসহায় নারীদের ভিজিবি কার্ডে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার 21 নং রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মারুফের বিরুদ্ধে এ ঘটনায় জুমা আক্তার নামে এক ভুক্তভোগী জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় জুমা আক্তার প্রতি মাসে 30 কেজি প্যাকেটজাত চাল পাওয়ার কথা থাকলেও চেয়ারম্যান তা না দিয়ে আত্মসাত করেছেন। অভিযুক্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা মারুফ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, জুমা আক্তার দীর্ঘদিন ধরে চাল না নেওয়ায় তা অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল 7 সংসদীয় আসনের টানা 4 বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ একাব্বর হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর তার নিজ গ্রামে আয়োজিত দোয়ায় অংশ নেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন বন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, পৌর মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।